ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকটুক। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি বউবাজারে রাখাল চন্দ্র দে জুয়েলার্স এ। এখানে একটু বলে রাখি ওনাদের সম্পর্কে। এখানে কাজের উপরে তোমরা দেখতেই পাচ্ছ, ওনাদের প্রতিষ্ঠা হয়েছে 1883 সালে, অর্থাৎ প্রায় 141 বছরের পুরনো হলো এই শোরুমটি। এই শোরুমটি এখানে খুবই বিখ্যাত। এটা হলো ওনাদের কার্ড, যে কার্ডটা আজকে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখানে দেওয়া আছে ওনাদের অ্যাড্রেস। ওনাদের দুখানা শোরুম আছে, একটা হচ্ছে বউবাজার, একটা হচ্ছে সরলে। আজকে আমি এসেছি বউবাজারে। বউবাজারের অ্যাড্রেসটা হচ্ছে 121 দুবি গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 12। আর এখানে দেখো কিছু নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার। সেই ফোন নাম্বার গুলো তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দরকার মতো সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো কন্ট্যাক্ট করে নিতে পারো। আর একটা এখানে অ্যাড্রেস আছে সল্ট লেক এর। সল্ট লেক এর অ্যাড্রেসটা হলো BH08 সল্ট লেক সিটি, কলকাতা 2, সরি সেক্টর 2, কলকাতা 91। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বার গুলো তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বউবাজারের ক্ষেত্রে ল্যান্ডমার্ক বলি, বউবাজার যে হাই স্কুল আছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে শোরুমটি। আজকে শুরুতে প্রথমে তোমাদের গোল্ড রেটটা একটু বলে রাখি। 22 ক্যারেট হলমার্ক একদম সোনার দাম হলো 6835 টাকা। এই ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অনবদ্য একদম এক্সক্লুসিভ কিছু লেটেস্ট ডিজাইনের অসাধারণ নেকলেসের কালেকশন। এখানে দেখাতে দেখাতে কোনো কালেকশন যদি তোমাদের পছন্দ হয়, স্ক্রিনশট নিয়ে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার গুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে তোমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকে যে যে কালেকশন গুলো দেখাবো এবং শোরুমে আরো যেসব কালেকশন আছে সবের মধ্যে তোমরা পেয়ে যাবে হলমার্ক এবং HYD কোড। যে যে প্রাইস গুলো বলবো সেগুলো আজকের গোল্ড রেটের উপর বেশ করে বলবো, এবং প্রতিটা প্রাইস এর মধ্যে মেকিং চার্জ এবং GST ইনক্লুড করা থাকবে। তারপরে বলবো লকেটের পোর্শনটা দেখো, সেন্টার স্কোয়ার মতো করা আছে। কলার পোর্শনটা দেখো, এখানে মিসেপে করা আছে, যেখানে হ্যাঙ্গিং চেইন এর উপর কিছু পার্টিকুলারলি পাতা মোটিফ গুলো লাগানো আছে, যেগুলো ছেলে কেটে এবং ম্যাচ ফিনিশ করে করা আছে। আর এই যে পুরো ব্যাপারটা আছে এটা হচ্ছে গলার পোর্শনেতে আছে, মানে নেক পোর্শনে যেখানে অ্যাটাচ থাকে আর কি। নেক কভারেজ মোটামুটি ভালোই পেয়ে যাচ্ছ, দারুণ গর্জাস লুকের উপর পুরো নেকলেসটাই রয়েছে। বলবো এটা রয়েট 14.850 গ্রাম, এটা রয়েট। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 118,800 টাকা। চলে গেছি নেক্সট কালেকশনেতে। নেক্সট কালেকশনটা একটু ক্লোজ করে তোমাদের দেখাই। লকেটের পোর্শনটা দেখো, লকেটের পোর্শনে বেশ একটা ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে, ফ্লাওয়ার মোটিভ। ফ্লাওয়ার মোটিভের সঙ্গে ছিলে কেটে এবং ম্যাট ফিনিশ করে পুরো ব্যাপারটা করা হয়েছে। এবং এখানে ইউনিক জিনিস আমার যেটা লেগেছে দেখো, এখানে ফাইন নেটওয়ার্ক কিছু করা হয়েছে, তার সঙ্গে হ্যাঙ্গিং পোর্শন গুলো রাখা হয়েছে, চেনের সঙ্গে ছোট ছোট রেইন ড্রপ দেওয়া হয়েছে, যাতে লুকটা কিন্তু আরো বেশি করে গর্জাস হয়েছে। আর এই দুটো সাইড হলো গলার পোর্শন, যেখানে গলায় অ্যাটাচ থাকে। নেক কভারেজ ভালো মতো পেয়ে যাচ্ছ, ভীষণ গর্জাস লুকের উপর এটাও রয়েছে আরেকটা কালেকশন। এবার বলবো এটা রয়েছে 11.580 গ্রাম, এটা রয়েছে। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 92,640 টাকা। হাঁসুলি প্যাটার্নের উপর আর একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি, ভীষণ সুন্দর। মানে নর্মাল হাঁসুড়ি ওরা আমরা যেরকম দেখি সেটা নয়, এটা একদম মডার্ন লুক, একদম স্টাইলিশ লুকের উপর জিনিসটা বানানো হয়েছে, দেখতে ভীষণই সুন্দর। আচ্ছা এই হচ্ছে পুরো লুকটা। এখানে দেখো একটা করে প্যাটার্ন করা হয়েছে, পাতা প্যাটার্ন দেখো, সেটাকে ছিলে কাটা আছে। মাঝে এই যে আরেকটা প্যাটার্ন আছে সেটা একদম ফাইন নেটওয়ার্ক এর উপর করা আছে, অর্থাৎ দুটো ডিজাইনকে কম্বাইন করে জিনিসটা বানানো হয়েছে, যার জন্য লুকটা ভীষণই সুন্দর এসছে। একটা যেমন ম্যাট ফিনিশ, একটা সেরকম নেটওয়ার্ক এর উপর পুরো করা আছে। জিনিসটা একদম নতুন দেখতে, যারা একটু অন্যরকম ডিজাইন ট্রাই করবে ভাবছো তারা এই ধরনের ডিজাইন কিন্তু ট্রাই করতেই পারো। আর বলে রাখি এই ধরনের নেকলেস কিন্তু যে কোনো রকম সাজের সঙ্গে, শাড়ির সঙ্গে তো বটেই, আর অন্যরকম কোনো মডার্ন সাজের সঙ্গেও কিন্তু এটা খুব ভালো যাবে। এবার বলবো এটা রয়েছে 14.620 গ্রাম, হচ্ছে এটা রয়েছে। এটা অ্যাপ্রক্স প্রাইস আসছে 118,960 টাকা। আর একটা এক্সক্লুসিভ হাঁসুলির প্যাটার্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখেই বুঝতে পারছো অসাধারণ ডিজাইন, একদম প্রয়োজন নিয়ে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো এইভাবে প্যাটার্ন একটা করা হয়েছে, এই প্যাটার্নটা একটা ম্যাট ফিনিশ এবং একটা গ্লসি ফিনিশ এর উপর জিনিসটা করে একটা অসাধারণ লুক ক্রিয়েট করা হয়েছে। সরু সরু পাতা, পাতা শেপে পুরো ব্যাপারটাকে বানানো হয়েছে, এবং সেন্টার পার্টে এখানে দেখা যাচ্ছে লকেটের মতো রেইন ড্রপের সাইনকে রাখা হয়েছে, মোটিফকে
ডিজাইন করে করা হয়েছে, দেখতে ভীষণই সুন্দর। নেক কভারেজ অনেকটা তোমরা পেয়ে যাচ্ছ, ওইটা একটু বেশি উপরে আছে, কারণ ডিজাইনটা দেখেই বুঝতে পারছো একটা গলা ভরাট করা এটা একটা ডিজাইন। ওইটা বলবো 18.980 গ্রাম হচ্ছে এটার ওয়েট। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 1,51,900 টাকা। এই অসাধারণ হাসির কালেকশনটা একটু গলায় দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখি না নেক কভারেজ কতটা পাচ্ছ। এবং ডিজাইনটা অসাধারণ, যে কোনো রকম সাজের সঙ্গে কিন্তু এই ধরনের মডার্ন একটা হাসি জাস্ট ফাটাফাটি লাগে। যারা মনে করছো একটু স্টাইলিশ লুকে সাজবে, তারা এই ধরনের কালেকশন কিন্তু আমি বলবো একবার ট্রাই করতে পারো। এবারে যে কালেকশনটা দেখাচ্ছি সেটা নাম দেওয়ার দায়িত্ব আমি তোমাদের উপর দিলাম। এটা একাধারে নেকলেস, একাধারে ডিজাইনের চেইন, এটা যেভাবে তোমরা নেবে, যেভাবে তোমরা ব্যবহার করবে নামটা নির্ভর করছে তার উপরে। এটা তোমরা যেমন রেগুলার পারপাসেও কেউ যদি চাও ইউজ করতে পারো, আবার অকেশনালি ইউজ করতে পারো অ্যাজ এ নেকলেস হিসেবে। এটাকে চেইন যেরকম থাকে, দেখো বল এবং চেইন কনসেপ্টে জিনিসটা বানানো হয়েছে এবং ডবল চেইন প্যাটার্ন এটা করা হয়েছে। এখানে একটা চেইন আছে, এখানে একটা চেইন আছে, এবং দুটোকে দেখো এইখানে ১,৪,200 টাকা। এবারে একটা বিশেষ ধরনের নেকলেস তোমাদের দেখাচ্ছি, আগে নেকলেস তো দেখে। এটা হলো নেক কভারেজ যেখানটা পাচ্ছ সেই পোর্শনটা বেশ ভরাট কাজের উপর করা আছে। আর এটা হচ্ছে লকেটের পোর্শনটা, যেটা শেপটা মোটামুটি আছে, দেখো ট্রায়াঙ্গুলার শেপে আছে। আর এইখানে ওই যে ছোট ছোট যে মোতি পুরো দেওয়া হয়েছে সেটা হচ্ছে কানমালি প্যাটার্নে তৈরি করা হয়েছে। কানমালি প্যাটার্নটা আমরা জানি ইয়ারিংস এর জন্য পপুলার, ইয়ারিংস এর জন্য এটা ব্যবহার হয় এই ডিজাইনটা। সেই সেম ডিজাইনটা ওনারা এখানে ইউজ করেছে নেকলেস এর ক্ষেত্রে। জিনিসটা কিন্তু জাস্ট অসাধারণ একটা ফাটাফাটি লুক এনেছে, ভীষণ গর্জাস লুক এনেছে। এটা আমি এবার ওয়েটটা বলবো 18.510 গ্রাম হচ্ছে এটার ওয়েট। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 1,38,100 টাকা। এই নেকলেসটার ক্ষেত্রে আমি বলবো ওয়েডিং পারপাসে অর্থাৎ বিয়ের কোণে যদি এই ধরনের একটা নেকলেস পরে সত্যি জাস্ট ফাটাফাটি লাগে। এই নেকলেসটা একটু গলায় ধরে তোমাদের দেখাচ্ছি নেক কভারেজ কতটা থাকছে পেয়ে যাচ্ছ। আর দেখতে কিরকম লাগবে এই ধরনের নেকলেস সেটা কিন্তু তোমরা এখানে বসে ঘরে বসে এখান থেকে কিন্তু তোমরা একটা আন্দাজ করে নিতে পারো। এবারে নেকলেসের যে ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি সেটার ক্ষেত্রে আমি বলবো কিছু জিনিস আছে যেগুলো বর্ণনা করার কোনো ভাষা থাকে না, এটা সেরকমই একটা ডিজাইন, ভাষা হারিয়ে যায় যেটাতে, এতটাই অসাধারণ এতটাই সুন্দর ডিজাইনটা। এইখানে দেখো একটা পাতা মোটিফ আছে, সেই পাতা মোটিফটাকে এত সুন্দর করে ডিজাইন করে দেখানো হয়েছে, এটা সত্যি জাস্ট চোখ জুড়িয়ে যায় ডিজাইনটা দেখতে। আর গলার প্যাটার্ন দেখে বুঝতেই পারছো, গলার হচ্ছে এই এই পোর্শনটা হচ্ছে গলায় যেখানটা গলার নিক কভারেজ পুরোটা দিচ্ছে, আর বাকি পোর্শনটা এটা হচ্ছে লকেটের পোর্শনটা। লকেটটা একদমই ইউনিক স্টাইলের দেখতে, এবং তার সঙ্গে কিছু রেইনড্রপের মোটিভ রাখা আছে, তার সঙ্গে চেইন আর বল ঝুলিয়ে পুরো ব্যাপারটাকে খুব সুন্দর করে একটা লুক দিয়ে তৈরি করা হয়েছে। এই ধরনের ডিজাইন বিয়ের কনের জন্য তো বটেই, প্লাস তোমরা যদি কোনো গর্জাস লুকে সাজতে চান তার জন্য কিন্তু অসাধারণ। এবার বলি এটার ওয়েট 26.820 গ্রাম হচ্ছে এটার ওয়েট। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 2,14,560 টাকা। এই অসাধারণ কালেকশন একটু গলা দিয়ে তোমাদের দেখাচ্ছি, জিনিসটা লুকটি কিরকম আছে তোমরা বুঝতে পারবে, দেখতে তো অসাধারণ সেটা তো বুঝতেই পারছ, তবুও গলায় পড়লে একটা স্পেশাল লুক আসে সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। এবারে যে কালেকশনটা দেখাচ্ছি একদমই নতুন ডিজাইন, এটা লেটেস্ট স্টাইলের উপর জিনিসটা করা হয়েছে। এটা হচ্ছে নেক কভারেজ এরিয়া, আর এখানে দেখো কয়েকটা ফ্লাওয়ার মোটিভ পার্টিকুলার একটা প্যাটার্নে সেট করে জিনিসটা বানানো হয়েছে। জিনিসটা দেখতে ভীষণই সুন্দর, দেখো উপরে চওড়া থেকে আস্তে আস্তে সরু হয়ে গেছে লকেটের পোর্শনটা, এখানে তলা দেওয়া আছে একটা রেইনড্রপ সাইজ, এবং প্রতিটি ফ্লাওয়ার ম্যাট ফিনিশিং ছিল কেটে ব্যাপারটা বানানো হয়েছে। জিনিসটা জাস্ট একটা অন্যরকম একটা ফাটাফাটি লুক এসছে। এবার বলবো এটা ওয়েট 22.100 গ্রাম হচ্ছে এটার ওয়েট। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 1,76,800 টাকা। আরেকটা সুন্দর ডিজাইনের কালেকশন তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, দেখো এটা হচ্ছে লকেটের পোর্শন। লকেটের পোর্শনটা আমার ভীষণ সুন্দর লেগেছে, ফ্লাওয়ার মোটিভের উপর করা আছে, এবং ফ্লাওয়ার মোটিভের সঙ্গে কিছু হ্যাঙ্গিং পোর্শন চেইন এবং বল করে জিনিসটা করা হয়েছে। আর এখানে দেখো একটা ফ্লাওয়ার মোটিভ আছে, এখানে একটা স্পেশালিটি আছে, এখানে খানিকটা হলেও কাছাকাছি ফিলিগ্রি স্টাইলে ডিজাইনটা এখানে করা হয়েছে। প্যাটার্ন গুলো ভীষণ সুন্দর, দেখতে ডিজাইনটা ভীষণ সুন্দর, কভারেজ এরিয়া ভালো মতো পেয়ে যাবে, গলার পড়লে কিন্তু কভারেজ অনেকটা আসছে।
এবার বলবো এটার ওয়েট 22.4200 grams হচ্ছে এটার ওয়েট, এটা অ্যাপ্রক্স প্রাইস আসছে 1,93,600 টাকা। আসলে প্যাটার্নের উপর একটা ইউনিক কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে ভীষণই সুন্দর, খানিকটা ট্রেডিশনাল টাচ আছে। এই যে ফ্লাওয়ার গুলো দেখছো, এই ধরনের ফ্লাওয়ার আগেকার ট্রেডিশনাল ডিজাইনের উপর যে জুয়েলারি গুলো হতো সেগুলোতে আছে, থাকতো আর কি, তো সেই ধরনের ডিজাইন এখানেও আছে। তার সঙ্গে এখানে একটা করে কলকা দেওয়া হয়েছে, কলকা দেখো এখানে একটা করে মোটা নেটওয়ার্ক করা হয়েছে, এবং তার সঙ্গে একটা করে কলকা রাখা হয়েছে যেটা ফাইন সরি এটা ম্যাট ফিনিশ এবং ছিলে কেটে ব্যাপারটা বানানো হয়েছে। জিনিসটা ভীষণই সুন্দর দেখতে, গলার পরলে কভারে তোমরা ভালো মতো পেয়ে যাবে, এবং একটা ইউনিক স্টাইলিশ লুক অ্যাড করবে এই ধরনের নেকলেসে। ওইটা একটু বেশির উপরে আছে যেহেতু কাজটা একদম ভরাটের উপর আছে, 32.450 grams হচ্ছে এটা রয়েছে, এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 2,43,600 টাকা। এই নেকলেসটা একটু গলায় ধরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম ইউনিক আসলে প্যাটার্নটা, গলায় কেমন লাগছে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাও। ফ্লাওয়ার মোটিভ গুলো দেখো ম্যাট ফিনিশ এবং ছিলে কেটে করা আছে, তার সঙ্গে একটা করে পাতা রাখা আছে যে পাতাগুলো ফাইন নেটওয়ার্ক এর উপর করা আছে। জিনিসটা কিন্তু দু ধরনের ডিজাইন যেহেতু কমেন্ট করা হয়েছে, জিনিসটা কিন্তু অসাধারণ লাগছে। এবং এইটা হচ্ছে নেক পোর্শন, নেক পোর্শনে দেখো ফ্লাওয়ার মোটিভ গুলো এইভাবে উপর থেকে নিচে এসে সরু হয়ে গিয়ে লকেট পোর্শনটা তৈরি করেছে, এবং তলায় আছে একটা রেইনড্রপ এর সাইন, এখানেও কয়েকটা রেইনড্রপ দেওয়া হয়েছে, ভীষণ গর্জাস লুকের উপর ভীষণই সুন্দর দেখতে এটা হলো একটা ডিজাইন। এবার বলবো এটার ওয়েট 29.930 grams হচ্ছে এটার ওয়েট, এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 2,39,500 টাকা। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ কিছু লাইট ওয়েট এর উপর সুন্দর সুন্দর ইয়ারিংস এর কালেকশন, সেগুলো হ্যাঙ্গিং এর উপর যেমন রয়েছে সেরকম ঝুমকো রয়েছে। ঝুমকো গুলো তোমরা পেয়ে যাবে লাইট থেকে মিডিয়াম ওয়েট এর উপর, প্রতিটাই খুব সুন্দর, প্রতিটাই খুব ইউনিক। এবার এখান থেকে বাছাই করে কয়েকটা কালেকশন আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। একদম লাইট ওয়েট এর উপরে একটা ইয়ারিংস তোমাদের দেখাচ্ছি, দেখো পাতা মোটিভ এর উপর করা হয়েছে, একদম সিম্পল ডিজাইন বাট একটা কিউট লুক আছে। দেখো উপরে একটা পাতা, তলে একটা পাতা, এবং তলা থেকে কিছু ঝুড়ি ঝোলানো হয়েছে, এটা হালকা হ্যাঙ্গিং এর উপর করা আছে। একটু অল্প বয়সী মেয়ের এরমে দুল করলে কিন্তু বেশ ভালো দেখতে লাগবে। এবার বলি এটা ওয়েট 1.660 grams হচ্ছে এটা ওয়েট, এটা অ্যাপ্রক্স প্রাইস আসছে 13,280 টাকা। এবারে যে ইয়ারিংসটা দেখাচ্ছি দেখো এটাকে সেফটি পিন ইয়ারিংস বলে, আগে ডিজাইনটা দেখাই, ডিজাইনটা দেখো কানে এখানে একটা পাতা মোটিভ আছে, পাতা মোটিভের পরে কতগুলো বল যেটা সেফ ডিজাইন করে লাগানো আছে, তলা এইভাবে একটা হ্যাঙ্গিং পোর্শন লাগানো আছে। এবার দেখাই তোমাদের সেফটি পিন কেন বলে এটাকে, এই ব্যাক পোর্শনটার জন্য, দেখো ব্যাক পোর্শনটা এরকম হুকের শেপে করা থাকে সেই জন্য এটাকে সেফটি পিন ইয়ারিংস বলা হয়, কারণ অনেকেরই পুশ করতে প্রবলেম হয়, তারা এই ধরনের কালেকশন করেন এবং পছন্দ করেন। এটার ওয়েট বলি 3.930 grams এটার ওয়েট, এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 31,440 টাকা। এই ইয়ারিংসটা রয়েছে একটা ইউনিক মোটিভের উপর, দেখো কাছাকাছি অনেকটা শঙ্খ মোটিভের উপর, উপরটা এখানে অল্প করে মিনাকারির একটা কাজ করা আছে, এবং টপ পার্ট যেটা কানে অ্যাটাচ থাকে সেটা সার্কুলার মোটিভের উপর আছে। আর এই মোটিভটা তলায় দেখো দুটো হ্যাঙ্গিং পোর্শন দেওয়া হয়েছে, জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে যার জন্য। এবার বলবো এটা ওয়েট 4.550 grams হচ্ছে এটা ওয়েট, এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 36,400 টাকা। একদম ইউনিক স্টাইলের একটা ঝুমকো তোমাদের দেখাচ্ছি, যারা ঝুমকো পরতে পছন্দ করো এই ধরনের একটা কালেকশন ট্রাই করে দেখতেই পারো। উপরটা দেখো একটা পাতা মোটিভ আছে যেখানটা অ্যাটাচ থাকছে, তলার পোর্শন যেখানটা ঝুমকোর পোর্শন একদম আলাদা কনসেপ্টে করা, এই ঝুমকো পোর্শনে যে তার গুলো আছে সেগুলো দেখো ছিলে কেটে করা আছে, এর জন্য জিনিসটা খুব ঝকঝকে লুক আছে। আর ভেতরে রয়েছে একটা বল, বলটা একটা চেন নিয়ে ঝোলানো আছে, এই হলো পুরো ঝুমকোর লুকটা। যতটা পাচ্ছি ক্লোজ নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি, ছোট্ট দেখো ভীষণ কিউট একটা ডিজাইন এটা, এটার ওয়েট হচ্ছে 6.280 grams, এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 50,240 টাকা।
এইবারে যে ঝুমকোটা দেখাচ্ছি দেখো, ঝুমকো একটা ট্র্যাডিশনাল কালেকশন এর উপর এটা দেখাচ্ছি। ঝুমকো তোমরা সবাই জানো একটা ক্লাসিক কালেকশন, তো এই ডিজাইনটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল লুকের উপরে। এটা হচ্ছে টপ পোর্শনটা, আর এটা হচ্ছে তলার যে পোর্শনটা, ঝুমকো পার্ট যেটা আছে, যেটা ছাতার মতো থাকে সেই জিনিসটা এটা। আর তলায় দেখো ছোট্ট ছোট্ট গোল বল লাগানো আছে। লুকটা হচ্ছে ভীষণ গর্জাস। বিয়ের পরে তোমরা যদি হও তাহলে এই ধরনের ঝুমকো একটা পরতেই পারো, কারণ এই ধরনের ঝুমকো ছাড়া বিয়ের সাজটা কিন্তু কমপ্লিট হয় না। এবার বলবো এটার ওয়েট, ওয়েটটা একটু বেশি উপরে আছে যেহেতু ডিজাইনটা ভীষণই গর্জাস। 9.710 গ্রাম এটার ওয়েট। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 77,680 টাকা। এবার আমি লেন্সটা দেখাচ্ছি দেখো, হ্যাঙ্গিং এর উপর আছে, কোলকে ফুল যেরকম হয় সেই ডিজাইনে এটা করা আছে। দেখতে ভীষণই সুন্দর একটা ইউনিক কালেকশন এটা। আচ্ছা টপ পোর্শনে যেখানে কানে অ্যাটাচ থাকে সেটা দেখো ফ্লাওয়ার মোটিভের উপর আছে। তারপরে যেটা ফুলের যে কোলকে ফুলের যে পোর্শনটা সেটা দেখো ম্যাট এই ফাইন নেটওয়ার্ক এর উপর করা আছে। একদম ক্লোজিং এ গিয়ে জিনিসটা তোমাদের দেখাচ্ছি, তার উপরে দেখো এইভাবে একটু কলকা করা আছে, আর এখান থেকে ঝোলানো আছে ফ্লাওয়ার, এবং ফ্লাওয়ারের তলায় ঝোলানো আছে চেন আর বল, দুটো ঝুলিয়ে জিনিসটার লুকটা ভীষণ গর্জাস করা হয়েছে। এবারে বলবো এটার ওয়েট, 11.760 গ্রাম হচ্ছে এটার ওয়েট। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 94,100 টাকা। আজকে যে কালেকশন গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার বাইরেও রয়েছে এখানে আরো সুন্দর সুন্দর আরো অনবদ্য লাইট ওয়েট কিছু কালেকশন, সেগুলো দেখতে গেলে একটু কষ্ট করে তোমাদের এই শোরুমে একবার ভিজিট করতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব। মনে করে আমার ভিডিও বেল আইকনটাতে তোমরা ক্লিক করো আমি নতুন ভিডিও নোটিফিকেশন জানার জন্য। আর কি কি ধরনের জুয়েলারি ব্লগ তোমরা দেখতে পছন্দ করো আমাকে জানালে আমি চেষ্টা করবো সেই ধরনের জুয়েলারি ব্লগ তোমাদের জন্য বানাতে। আজকের মতো এই পর্যন্ত, চলো টাটা বাই বাই।